বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই কাজ আশা করি খুব ভালো কেটেছে তো তোমাদের ব্লগ ওয়েলকামই করা হচ্ছে না সকালকে এতটাই কাজের চাপ কিন্তু আমি সকালে উঠেছি মানে সকাল মানে আমার কাছে সাতটা কুড়ি সাতটা কুড়ি মানে আমার কাছে সকাল যে পাবলিক সাড়ে একটা নটা এরকম সময় উঠে এখন এই কয়েকদিন সাথে সামনে একটু ব্যালো করছিল রাতে দিকে আর আজকে আমি খুব খুশি তার কারণ হচ্ছে এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা চল্লিশ ঘন্টা এখন রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে জিরা রাইস আর চিকেনের একটা রেসিপি নতুন মানে কষাই কিন্তু আমি নতুন আছে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নেবে তো চলে এখন একটা জিনিস দেখা সেটা হচ্ছে ঢাকাটা নিয়েছি এই ঢাকাটা এই ঝাড়ুটা নিয়েছি এটা এটা খুবই কম দাম নিয়েছে এমনি ঝাড়ুটা কত ঠিক কতটা বলতো পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা কিন্তু এটা আমি অবাক হয়ে গেলাম এটা চল্লিশ টাকা নিয়ে ঠিক আছে কতদিন টিপে তবে একটু বেশি দিন টিকলেই ভালো তো ঠিক আছে বিছনার অবস্থাটা না ঠিক আছে এই টাইপের আছে তো এগুলো আমি গুছিয়ে নিই চাদরটাও চেঞ্জ করতে হবে কারণ কাচতে হবে দাঁতে ব্যথা করে না মানে দিন দশ পনেরো মতন দশ মানে কেটেছি মানে কিছু বেরিয়ে বাঁচা নেই তোমাকে তো হয় মোটামুটি করে কাছে হচ্ছিল না তো চল আজকে তুলিলি নি আপনি কাছে কাছে তো চলো আজকে নতুন একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিছুই না চিকেন কষাই আর কি কিন্তু একটু নতুন পদ্ধতিতে তো প্রথমে আমি যেটা করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি আলু এই চিকেনে না দিলেই ভালো কিন্তু আমার হাজব্যান্ড আলু ডিমান্ড করলো বলে আমাকে আলুটা ভেজে রাখতে হয়েছে তো এখানে দেখো মশলাটাও করা আছে এখানে মশলার মধ্যে যেরকম মশলা হয় আর কি পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত আর কি বাটা রয়েছে আর চিকেনটা আমি কিভাবে ম্যারিনেট করেছি সেটা বলে দিই দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ বা সোটা দিয়ে করেছি আর পেঁয়াজটাকে পেরেস্তা করছি আর ওই মশলার মধ্যে তো রকম যেগুলো বললাম মাংসের মধ্যে আছে তো সেটাই আছে পেঁয়াজটাকে পেরেস্তা করে আমি তুলে নিয়েছি খুব শর্টেই ব্যাপারটা দেখাচ্ছি তার কারণ এখন লং রান্নার ভিডিও কেউ পছন্দ করে না তো এই তেলের মধ্যে এটা এটা কিছুই না এটা হচ্ছে চিনিটাকে ক্যারামেলাইস করেছি আর এই চিকেনের খাসিয়াত হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো চিকেনগুলোকে দেখো বেশ বড় বড় করেই পিস করেছি চারটে চিকেনের প্রায় কীরকম আছে আমি বলছি এক কিলোর একটু কম আছে মানে ওজনটা তো তোমরা চাইলে এর থেকে বেশি বা কমও নিতে পারো সাইজটা ছোট বড় সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে তবে এর থেকে বড়ো সাইজ খুব একটা ভালো লাগে না ছোটটা হলেও অসুবিধা কিছু নেই তো চিকেনটাকে আমাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে এইট্টি পারসেন্ট কুক হয়ে যায় এবার এই তেলের মধ্যে আমি গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছি পেস্টটা তো সেটাকেও দিয়ে দিলাম সেটাকে একটু কষানোর পরে যেটা করব সেটা হচ্ছে চিকেনের যে মশলাটা রয়েছে বাটিতে তো সেটাকেও আমি অ্যাড করে দেবো মানে দই টই সমস্তটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর তার সাথে আলুটাকেও দিয়ে দেব। কারণ চিকেনটা যেহেতু এইট্টি পারসেন্ট আমার কুক আছে আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে তো মশলার সাথে কষে গেলে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর কি তো এবার চিকেন ভাজাটাকে আমি দিয়ে দেব তো আলুটা মানে কিছুক্ষণ কষার পরে চিকেনটাকেও দিয়ে দেবো যাতে মশলাগুলো খুব ভালো করে আর কি ঢুকে যায় একটু ঢেকে ঢেকে ব্যাপারটাকে করব। এর মধ্যে কিন্তু জলটা আমি ইউজ করব না আর পেরেস্তাটাকে দিয়ে দেব। মানে চিকেন আর দইয়ের যে জলের ব্যাপারটা সেটাই আর কি বেরোবে আর আর এটা যেটা দিলাম এখন হচ্ছে পোস্ত আর কাজু বাটা আমি দিয়ে দিলাম অ্যাটলাস গরম মশলা দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব তো দেখেই নিলে চিকেনের রেসিপিটা এটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো হয়েছে আমি টেস্ট করে তারপরে এডিটিংয়ে বসেছি তো সেই কারণেই বলছি একটু নতুনত্ব চিকেন খেতে বেশ ভালো লাগবে আর এটা আমরা কিসের সাথে খাবো সেটা হচ্ছে জিরা রাইস সেটা বানিয়ে নিচ্ছি আর জিরা রাইসের রেসিপি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে তো সেই কারণে আমি শেয়ার করলাম না আজকে তো রেসিপিটা জাস্ট তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে কী দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আর কি তো সেই আর কি তো এবার দেখো আমি স্যালাড কেটে নিয়েছি নর্মাল পেঁয়াজ আর কি বলে শশা আছে এর মধ্যে আর চিকেনটা তো আমি প্লেটে প্লেটে করে গজায় নিয়েছি পেকে একটা চান্স থাকতে পারে তো এরকম একটা চিকেন মানে রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস জিরা রাইস যে কোনো রাইসের সঙ্গে পোলাও যে কোনো রাইসের সঙ্গে কিন্তু ভীষণ ভালোভাবে যায় আর এই দেখো জিরা রাইসটা আমি প্লেটে করে নিয়েছি তো লাঞ্চটা করে নিই আর আবার তোমাদের সাথে সৃষ্টি হয় আর ও আজকে তোমাদের সাথে আমি छठ পূজোর ব্লগ শেয়ার করব छठ পূজাটা ভর্তেসাড়ে কিভাবে সেলিব্রেট হয় তো তোমরা দেখলেই বুঝে যাবে তো আগে এই ডেস্কটা করে নি প্রেস তারপর আবার छठ পূজোর ব্লগ নিয়ে চলে আসব দেখো আমি গঙ্গার ধারে চলে এসেছি তো আকাশের অবস্থাটা দেখো একদম ক্লাউডি ওয়েদার তো দেখো মেঘ করে রয়েছে তো সূর্যের যে ব্যাপারটা থাকে সূর্যকে আর করে মানে সূর্যকে আর কি পূজিত করে আর কি সূর্যটা গঙ্গার মধ্যে পড়ে রিফ্লেক্টটা তো সেই সূর্যটাকে দেখেই পুজোটা হয় এটাই হচ্ছে ছট পুজো ব্যাপার আর কি তারপরে তো আরও অনেক রীতি রীতি আছে তো এবছর কিন্তু গঙ্গায় নেমে সেইভাবে কিন্তু পুজো করছে না আর যেই পরিমাণে লোক হয় সেই পরিমাণে কিন্তু এবছর লোক নেই আর আত্মীয় স্বজন যেই পরিমাণে আসে সেই পরিমাণও কিন্তু আসেনি তো গঙ্গার ধারে কিন্তু ওটা ওই পাড়ের গঙ্গার ধারটা দেখাচ্ছে ওটা শ্যামনগর আর কি তো দেখে বুঝতেই পারছ যে এইবার ফাঁকা ফাঁকা তবে জানি মানে কি বলবো তোমরা হয়তো দেখো নি কীরকম টাইপের ভিড় হয় তো সেটা অনুমান করতে পারবে না আমি বলছি সেইভাবে তোমরা অনুমান করে না প্রত্যেক বছর এর থেকে অনেক 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 বেশি ভিড় হয় অনেক লোক থাকে এখানে এরকম কিন্তু ফাঁকা ফাঁকা থাকে না আর আমি একটু ফাঁকা ফাঁকার মধ্যেই ব্লক করছি কারণ করোনার প্রকোপ কিন্তু এখনও রয়েছে এখনও যায়নি তো সেই আর কি দেখো গঙ্গার ধারে সবাই রয়েছে তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ব্লগটা কীরকম লাগলো আর কে কে ছট পুজো দেখেছো তোমাদের কাছে কেরকম লাগে পুজোটা তো সমস্তটাই কমেন্ট করে জানাবে আর এবছর কিন্তু বাজি টাজি পোড়ানোর ব্যাপারটাও কম আর প্রত্যেক বছর আমি যেটা দেখেছি ডিজে কুরকুরি ঢাক এই সমস্ত নিয়ে সব গঙ্গায় যায় এবার কিন্তু সেগুলো নেই নেই বললেই চলে মানে খুবই কম আর কি আর এবছর বাজেটটাও কিন্তু খুবই কম সবার তো দেখো এখানে সরকারি সমস্ত লোকেরা রয়েছে আধিকারিকরা তারা দেখছে গঙ্গা যাতে দূষিত না হয় তো এবার গঙ্গায় নেমে কিন্তু সেইভাবে বললাম যে পুজোটা হচ্ছে না আর প্রত্যেকবার এখানে গঙ্গায় প্রচুর প্রচুর নৌকা থাকে সেই নৌকাতে মানে নৌকা ভ্রমণ করে সবাই ছট পুজোটা দেখে নৌকার মধ্যে নেমে তো এটা হচ্ছে আজকে বিকালবেলার মানে যে ছট পুজোটা হয় বিকালে মানে সূর্য যে ডুবে যায় সেই যে ব্যাপারটা সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আর গতকাল হবে সূর্য ওঠা তো ছট পুজো দুই দুটো হয় তোমরা যারা জানো না তাদের জন্য বলছি একটা হয় বিকালে আরেকটা হয় সকালে আজকে হচ্ছে বিকালের ব্লগটা শেয়ার করলাম কাল যদি পারি তো সকালের ব্লগটা শেয়ার করার চেষ্টা করব কিন্তু সেটাও ডিপেন্ড করছে ঘুম থেকে ওঠার উপরে অনেকেই দেখো গঙ্গায় যারা উপোস করে ব্রাত রাখে তিন দিনে তো তারা গঙ্গায় নেমে স্নান করে নতুন বস্ত্র পরে পুজো করে আর এটাও হচ্ছে একটা কি বলবো একটা স্তম্ভ আর কি ছট পুজোর এখানে এইভাবে কুলোটাকে রাখে রেখে সবাই পুজো করে তারপরে আগুন জ্বালিয়ে তোমার একটা কি বলবো ওটা একটা করে যেটা হচ্ছে আগুন জ্বালিয়ে একটা পুজো করে ওরা তো সেই আর কি তো দেখো কীরকম লাগছে আর কলার কাটিটা কিন্তু মাস্ট আর একটা থাকে যেটা হচ্ছে গঙ্গার মধ্যে আখের একটা পুজো হয় তো সেই আর কি আর এই কুলোর মধ্যে কিন্তু সমস্ত সবজি ফল এ সমস্ত থাকে আর সব থেকে মাস্ট মাস্ত মাস্ত যেটা ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আখ কলা আর কলার কাজিটা তো মানে দিতেই হবে আখ এটাও মানে থাকেই আর কি মূলও দেয় মানে শীতের যে সমস্ত সবজি আর কি তো সেই আর কি আর খুব সুন্দরভাবে ওরা সাজগোজগুলো করে আর আমি কিন্তু একদম একটা বাতি চুড়িদার করে চলে এসেছি তার কারণ হচ্ছে বাড়িতে গিয়ে এটাকে আবার মানে স্যানিটাইজ করব ইয়ে করব তো দেখো এটা হচ্ছে গঞ্জের পুজো এটা রাস্তায় আমার পড়ে গেল তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম এই পুজোটার বর্ষ হচ্ছে দুশো সাতাশ সাতাশ হবে আর কি আমি দ্বারা দেখে বলতে হবে আর কি আমার ঠিক খেয়াল পড়ছে না তো দেখো আর আমাদের এখানে সব মন্দিরগুলো আর কি নাট মন্দির করা যার কারণে হচ্ছে প্যান্ডেলের খরচাটাও কম আর হচ্ছে নাট মন্দির করলে একবারই খরচা আর এগুলো হচ্ছে সাবেক জ্ঞানা পুজো এটা হচ্ছে তেঁতুলতলার পরেই ভদ্রেশ্বরের মানে ভদ্রেশ্বর গঞ্জের আর কি পুজো খুবই পুরোনো পুজো আর কি এটা হচ্ছে দেখা যাচ্ছে যে এটা দুশো একুশ টেকুশ হবে এই আর কি তো যাই হোক আমি দেখেছিলাম খেয়াল নেই এটা হচ্ছে একটা ছট মাতার পুজো এটা হচ্ছে আমি সন্ধ্যাবেলায় এই ক্লিপিংটা তোমাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে একটা গঙ্গা মাতা মানে গঙ্গা মাতাকেই ছট মাতা যাই হোক এটা হচ্ছে গঙ্গার ধার আর কি তো তোমাদের সাথে একটু গঙ্গা ধারটাও সন্ধ্যেবেলায় কীরকম কি লাগে থাকে। শেয়ার করে দিলাম দেখে রাস্তায় বুঝতেই পারছো লোকের সংখ্যা অনেকটাই কম এই সময় কিন্তু মানে প্রত্যেক বছর এই এগারো বছর ধরে আমি যেটা দেখছি তোমাদের সাথে শেয়ার করছি মানে আমার তো দশ বছর ধরে বিয়ে হয়ে গেছে তো এত কম এত মানে লাইটিং কম ভদ্রেশ্বর মানেই জানো ভদ্রেশ্বর চন্দননগর মানেই হচ্ছে লাইটিংয়ের শহর লাইটিং তো এটা একটা বজরংবাদী মন্দির খুবই পুরোনো হাজব্যান্ড বলছিল যে ওদের ছোটোবেলার আর কি মন্দির তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও